প্রথমে সবাইকে বলে রাখি জুম্মা মোবারক, আর আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে অ্যাডভান্স রমজান মোবারক। রমজান মাস তো চলে এসছে আমাদের মাঝে, মানে প্রায় চলে এসছে, আর মনে হচ্ছে এক সপ্তাহ মতো বাকি আছে, 7 দিন। তো গাইজ, আজকে যাচ্ছি হারোয়া রোজাতে, নামাজ পড়বো, জুম্মার নামাজ পড়বো, আর মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে, সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে, সেটা আপনাদেরকে দেখাবো। মানে অনেক কিছুই দেখানো হবে, সবকিছু আপনাদের দেখানো হবে, সবকিছু আপনারা দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর গাইজ, দেখা হচ্ছে চলো ভিডিওতে। তো বন্ধুরা, আজকে স্বাগত সবাইকে আমার নতুন ব্লগে। আর গাইজ, আজকে আমি যাচ্ছি আমাদের হারোয়ার রওজাতে, পীর গোরাজাত সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহের কবরস্থান জিয়ারত করতে, এবং জুম্মা মুবারক সবাইকে, আর জুম্মার নামাজ পড়তেও যাচ্ছি আজকে। কি আমরা রওজায় খাবার দাবার ব্যবস্থা করেছি, দূর দূরান্ত থেকে যারা আসে এখানে, অসহায় মানুষ সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি প্রতি বছরের মতো। আর এটা হচ্ছে হারোয়ার বিদ্যাধরী নদীর তীরেই অবস্থিত আমাদের হারোয়ার রওজা শরীফ। তো গাইজ, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রওজার মধ্যে গিয়ে। আমি চলে এসেছি রওজার মধ্যে, আর রওজার মধ্যে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রওজার যে সামনের ডিজাইন, এটা হচ্ছে হারোয়ার রওজা সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ রওজা শরীফ। এটাই তো, এখান থেকে তো আপনারা দেখেছেন নামাজ সবে মানে শেষ হয়েছে, ওই জন্য প্রচণ্ড ভিড় আছে। আর আমি উপরে যাব, উপর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো গাইজ, আমি উপরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বিদ্যাধরী নদী, হারোয়া বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত আমাদের পীর গোরাচাঁদ আব্বাস হুজুরের মাজার শরীফ, আব্বাস হুজুরের মাজার শরীফ। এটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে তিনি শুয়ে আছেন, আর তার ভক্ত মরিদা প্রত্যেক জুম্মার দিন হাজির হন এখানে। আজকে আপনাদের দেখানোর জন্য আমি উপরে চলে এসেছি, ওদিকটায় আছে পুরোটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর এদিকে আমাদের রওজার, হারোয়ার রওজার সবচেয়ে উঁচু স্তন। তো গাইজ, এখানে আমি উপরে চলে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি পিছনের ক্যামেরায়, আর সামনের ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি উপরে আছি এখন। এবারে আমরা যাব ওখানে গিয়ে, আমরা খাওয়া দাওয়া পরিবেশনটা করে দেবো সবাইকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা এসছে, অনেক অসহায় মানুষ আছেন, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবো আমরা এবারে গিয়ে, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে পরিবেশন করছি সবাইকে, আরও আমার বন্ধুরা আছে সবাই পরিবেশন করছে, তো আমি তো এখানে করছি। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন, অনেক অসহায় মানুষও আসেন, সব রকমের মানুষ এখানে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো, প্রচণ্ড ভিড় আছে। আমরা মানে প্রত্যেক বছরই এই মানে খাদিম করতে আমাদের খুব ভালোও লাগে, আর মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনে তো রমজান মাস চলে আসছে, তো এটা এই বছরের জন্য শেষ জুম্মা, মানে রমজান মাসের আগে শেষ জুম্মা, তো খাওয়া দাওয়া এখনই শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিন্ন ধর্মের মানুষরাও আসেন পীর সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহর কাছে মান্নাত মাংতে, আর আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু, আপনাদেরকে সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো আমাদের পরিবেশন করা শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর তার আগে আমি একটু রওজা জিয়ারত করতে যাবো। সানুদা, সবাইকে জুম্মা মুবারক বলে দাও আজকে। জুম্মা মুবারক। আর সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো, সবাই কেমন আছো? ঠিক আছে, আমি কমেন্টে সবাই বলে দেবে কেমন আছো, ওটা আমি তোমাকে পরে বলে দেবো। তো এবার আমি যাচ্ছি রওজার মধ্যে, মানে যেখানে মাজার শরীফ আছে, যেখানে শুয়ে আছেন মানে পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ। তো ওখানে আমি যাচ্ছি জিয়াত করতে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে জিয়াত করছি। তো এখানে কিন্তু মানে আপনার মনে যা আছে, মানে যার মনে যা আছে সে কিন্তু এখানে এসে সেইভাবে জিয়াত করে, যার মনে যেটা আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা মাজার শরীফ, আর আমার মানে ওখানে হয়ে গেছে। তো এখানে একটা কিন্তু নিয়ম আছে, সবাই জানো, মানে রওজা শরীফ, যে কোনো রওজা শরীফের থেকে মানে বার হওয়ার সময় কিন্তু ব্যাক হয়ে আপনাকে বার হতে হয়, মানে ওদিকে কিন্তু পিছন মুখটা দেওয়া যায় না। তো আমিও সেই নিয়ম অনুযায়ী ব্যাক সাইড দিয়ে বার হচ্ছি, আর বার হওয়ার পরে এবার আমরা যাব খেতে। তো আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক সাইড হয়েই বার হচ্ছি, এবার আমরা যাব খেতে, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো গাইস, জিয়াত করে এসেছি, এবার খেতে বসবো। এই দেখতে পাচ্ছ খেতে বসে গেছি, সবাইকে পরিবেশন করা হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো, আবার খাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো গাইস, এবার বাড়িতে যাব, বাড়ির থেকে এবার যাব, খাওয়া দাওয়া কমপ্লিট, পরিবেশন কমপ্লিট, সবই কমপ্লিট, আমার লালটু ভাই আমি দুজন একসঙ্গে বাড়ি যাবো।
তো গাইজ বাড়িতে চলে এসেছি, ওখানে তো আপনারা দেখলেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, নামাজ পড়েছিলাম, জিয়াদ করেছি, তারপরে লোকজনকে সবাই খাইয়েছি, আমরাও খাইয়েছি মানে খেয়েছি, তো সব কিছু আপনারা দেখেছেন। তো গাইজ মানে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবেন, ঠিক আছে? তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।